কথায় আছে প্রতিকারের চেয়ে প্রতিরোধ উত্তম। ভ্যাকসিন বা টিকা হলো এমন এক ধরনের প্রতিরোধী ঔষধ যা রোগ হওয়ার আগেই গ্রহণ করতে হয়। এর ফলে প্রাণীদেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এবং মারাত্মক জীবনঘাতী রোগের সাথে লড়াই করা সহজ হয়। কার্যকর টিকাদান কর্মসূচির মাধ্যমে স্মলপক্স, পোলিও, ধনুষ্টঙ্কার এবং হামের মতো রোগ নির্মূল করা সম্ভব হয়েছে। কি কেন কিভাবে এই পর্বে ভ্যাকসিন বা টিকা সম্পর্কে প্রাথমিক আলোচনা করা হবে। ভ্যাকসিন অনেকটা কাঁটা দিয়ে কাঁটা তোলার মতো। কোনো একটি রোগের ভ্যাকসিন সেই রোগের জন্য দায়ী জীবাণু দিয়েই তৈরি করা হয়। তবে ভ্যাকসিন তৈরির সময় জীবাণুর ক্ষতিকর দিকটি নিষ্ক্রিয় করে দেওয়া হয়। এমন নিষ্ক্রিয় জীবাণু দেহে প্রবেশের ফলে রোগ তো হয়ই না, উল্টো আমাদের শরীরে অ্যান্টিবডি উৎপাদনে সাহায্য করে, যার ফলে ভবিষ্যতে প্রকৃত ক্ষতিকর জীবাণু দ্বারা আক্রান্ত হলে আমাদের শরীর সেই জীবাণুর বিরুদ্ধে সহজে লড়াই করতে পারে। ভ্যাকসিনে থাকা দুর্বল বা নিষ্ক্রিয় জীবাণু দিয়ে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে এক ধরনের প্রশিক্ষণ দেওয়া হয়। শরীরের অ্যান্টিবডি আগে থেকে জীবাণুকে চিনে রাখলে পরবর্তীতে আক্রান্ত হবার সাথে সাথে জীবাণু ধ্বংস করা সহজ হয়। সোজা বাংলায় বলতে গেলে, রোগ সৃষ্টির ক্ষমতাহীন জীবাণু কৃত্রিম উপায়ে দেহে প্রবেশ করিয়ে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করাকে ভ্যাকসিন বলে। খ্রিস্টপূর্ব 429 সালে গ্রিক ইতিহাসবিদ থুসিডিডেস লক্ষ্য করেন যে এথেন্স শহরে যেসব রোগী স্মলপক্স দ্বারা আক্রান্ত হবার পর বেঁচে গেছে তারা পুনরায় এই রোগে আক্রান্ত হচ্ছে না। এই ধারণার উপর ভিত্তি করে 1000 সালের দিকে চীনারা সর্বপ্রথম ভ্যাকসিনেশনের আদিরূপ ভ্যারিওলেশন আবিষ্কার করেন। সেখান থেকে 1796 সালে ব্রিটিশ চিকিৎসক ডক্টর অ্যাডওয়ার্ড জেনার আধুনিক ভ্যাকসিনেশন আবিষ্কার করেন। পরবর্তীতে 1880 সালে লুই পাস্তুর জলাতঙ্ক রোগের ভ্যাকসিন আবিষ্কার করে চিকিৎসাশাস্ত্রে ভ্যাকসিনকে গুরুত্বপূর্ণ করে তোলেন। চিকিৎসাবিজ্ঞানের সর্বপ্রথম নোবেল পুরস্কারও দেওয়া হয়েছিল একটি ভ্যাকসিন আবিষ্কারের জন্য। জার্মান বিজ্ঞানী এমিল ভন বেরিং ডিপথেরিয়া রোগের প্রতিষেধক আবিষ্কারের জন্য 1901 সালে নোবেল জয় করেন। 1920 সালের শেষ দিকে ডিপথেরিয়া, ধনুষ্টঙ্কার এবং যক্ষ্মার ভ্যাকসিন সহজলভ্য হয়ে যায়। 1955 সালে ইংল্যান্ডে প্রথম পোলিও টিকাদান কর্মসূচি ব্যাপক কার্যকর হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা 1956 সালে স্মলপক্স নির্মূলের জন্য বিশ্বব্যাপী টিকাদান কর্মসূচি শুরু করে। মাত্র 24 বছরের ব্যবধানে 1980 সালে সমগ্র পৃথিবীকে স্মলপক্স মুক্ত ঘোষণা করা হয়, যা তৎকালীন সময় পর্যন্ত চিকিৎসাবিজ্ঞানের সেরা অর্জন হিসেবে বিবেচিত। কোনো রোগের টিকা আবিষ্কারের পর তা অনুমোদন পেতে বেশ কয়েকটি ধাপ অতিক্রম করতে হয়। সাধারণত একটি প্রতিষেধক আবিষ্কার করা থেকে শুরু করে বাজারজাত করতে প্রায় 5 থেকে 10 বছর সময় লাগে। কিন্তু বর্তমানে ব্যবহৃত অধিকাংশ করোনা ভাইরাস প্রতিষেধক মাত্র 1 বছরেরও কম সময়ে বাজারজাত করা হয়েছে। কোভিড-19 টিকার আগে সবচেয়ে দ্রুততম সময়ে আবিষ্কৃত ভ্যাকসিন ছিল মাম্পস রোগের টিকা, যা আবিষ্কার করতে মাত্র 4 বছর সময় লেগেছিল। ভ্যাকসিন উৎপাদন প্রযুক্তির অভাবনীয় অগ্রগতি এবং বিভিন্ন দেশের সরকার ও বহুজাতিক ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের হাজার হাজার কোটি টাকা বিনিয়োগের ফলে করোনা প্রতিষেধক এত দ্রুত সময়ে আবিষ্কার করা সম্ভব হয়েছে। যে কোনো ভ্যাকসিনের কার্যকারিতা নির্ভর করে বিস্তৃত ক্লিনিক্যাল ট্রায়ালের উপর, কিন্তু কোভিড-19 টিকা পর্যাপ্ত সংখ্যক মানুষের উপর পরীক্ষা চালানোর আগেই বাজারে ছাড়া হয়েছে। এত অল্প সময়ে উৎপাদিত করোনা ভাইরাসের টিকা মহামারী সম্পূর্ণ বিলুপ্ত করার জন্য তৈরি হয়নি। এর প্রধান উদ্দেশ্য হল কোভিড আক্রান্ত গুরুতর রোগীর সংখ্যা কমিয়ে আনা, যাতে করে কোনো দেশের স্বাস্থ্য ব্যবস্থা হুট করে ভেঙে না পড়ে এবং মানুষ সামান্য চিকিৎসাই যাতে সুস্থ হতে পারে। করোনা ভ্যাকসিন শুধু করোনা মহামারী নিয়ন্ত্রণকেই প্রভাবিত করেনি, বরং করোনা মহামারীর কারণে ভ্যাকসিন তৈরির পদ্ধতিও উন্নত হয়েছে বহুগুণ। কি কেন কিভাবে চ্যানেলে আপনি নতুন হলে আমাদের অন্যান্য ভিডিওগুলোও দেখতে থাকুন। পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে কি কেন কিভাবে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন।